আসসালামু আলাইকুম, আমি নাফিজে শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একেবারেই সহজ একটা রেসিপি। যারা প্রতিদিন একরকম নাস্তা খেতে একদম পছন্দ করেন না, তাদের জন্য আমার স্পেশাল এই রেসিপিটি। এই রেসিপিটা দেখতে অনেক ইউনিক, তবে বানানো কিন্তু একদম সহজ। রেসিপিটি বানানোর জন্য শুরুতেই আমি রান্না করা ভাত নিয়েছি, মানে আগের দিন রাতে যে বেঁচে যাওয়া ভাতটা থাকে সে ভাত নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। এখানে 2 কাপ পরিমাণ বলতে আপনাদেরকে আর কি মাপটা বোঝানোর জন্য আমি মেপে দিয়েছি, আসলে এটা না মাপলেও চলবে। এখানে দিয়ে দিলাম আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা পাকা মরিচ দিয়ে দিয়েছি 2টো, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি সবগুলোকে একইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। সবজিটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন। এখানে সবজি যত সবজি দিবেন ততই ভালো লাগবে আরও বেশি। এখানে 3টা ডিম দিয়ে দিলাম, আমি যে পরিমাণ নিয়েছি তাতে আমার 3টা ডিমই হবে, তবে আপনারা যদি চান যে না এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিবেন তাও দিতে পারবেন। এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। একেবারে সামান্য একটু মশলা দিব। এখানে দিয়ে দিলাম চাট মশলা, আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। ম্যাগি মশলা দেওয়ার কারণে আপনার এই নাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি যে পরিমাণ নিয়েছি আমার ডিমে হয়ে যাবে, আর যদি আপনাদের ডিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আর একটা ডিম দিয়ে দিতে পারেন। এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে সবগুলো মিশে যায়। সবগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে আপনাদের না থাকে আপনারা চালের গুঁড়োটাও দিতে পারবেন, মানে আমরা যে চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে খাই সেই চালের গুঁড়োটাও দিতে পারবেন, তবে আটা বা ময়দা এখানে না দেয়াই ভালো। খুব সুন্দরভাবে সবগুলো মেশানো হয়ে গেছে, ঠিক এরকম হবে, এটা আঠালো হতে হবে এমনটা না। এবার আমরা এরকম একটা প্যান নিয়ে নেব। যদি আপনাদের হাতের কাছে এরকম প্যান না থাকে কোনো প্রয়োজন নেই, নর্মাল প্যান যে আমরা সবসময় যে প্যানের ভিতরে আমরা মাছ বা ডিম ভাজি যেরকম আমরা প্যানে রান্না করি সেরকম একটা প্যান থাকলেও আপনি এটা বানাতে পারবেন, তাতে দিয়ে দিবেন। শুধু পার্থক্য এটাই যে এরকম প্যানে দিলে সেটা একটু সুন্দর হবে, মানে গোল গোল টাইপের হবে, আর ওটা একটু ছড়ানো হবে, আর কিছুই না। আপনি চাইলে ছোটো ছোটো আমরা যেভাবে প্যানের ভিতরে প্যানকেক বানাই ঠিক ওরকম করেও দিতে পারবেন, ছোটো ছোটো করেও। প্রত্যেকটাতে চেষ্টা করছি আমি একইভাবে দেওয়ার জন্য। আর তেলটা কিন্তু অতিরিক্ত দিতে যাবে না, এখানে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা একদম মিডিয়ামের চেয়েও লোতে রেখে তারপর আপনাকে কাজটা করতে হবে। এখানে যদি চান আপনারা বিভিন্ন রকম ক্যাপসিকাম দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এইটা আরও বেশি কালারফুল হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। এবার আমরা একটু ফাঁকা করে দিচ্ছি, এটা ফাঁকা করার দরকারও হবে না, কারণ এটা প্রথমগুলোকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এই চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে তার চিংড়ি মাছটা দিলে ওরা বেশি পছন্দ করবে, তাই আমি বড় বড় সাইজের যে চিংড়ি মাছ সেটা দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা শুধুমাত্র ডিমের যে কুসুমটা থাকে সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা দিয়ে দিতে পারবেন, সেটাও দেখতে ভালো লাগবে। এবার অপেক্ষা করবে একটা সাইড হওয়ার জন্য, এটা কিন্তু হতে খুব একটা সময়ও লাগবে না। আসলে ভাত প্রতিদিন কিন্তু বাচ্চারা নাস্তায় যদি আপনি ভাত হিসেবে ভাত দেন, মানে আগের দিনের ভাত বা গরম ভাত করে দেন, তাতেও বাচ্চারা খেতে যাবে না, মানে খায় না। বিশেষ করে আমার বাচ্চারা তো সকালবেলা ভাত পছন্দ করে না, একদমই খায় না। তো প্রতিদিন রুটি বা পরোটা বানাতেও ভালো লাগে না, তাই চাইলে এরকম একটা নাস্তা ভাত দিয়েই বুদ্ধি করে এরকম নাস্তা তৈরি করে দিতে পারেন। দেখবেন যে বাচ্চারা কত মজা করে খায় একেবারে। আবার টিফিনে দিয়ে যদি দিয়ে দেন দেখবেন যে টিফিনকে বক্স একদম খালি করে নিয়ে আসবে, আবার পরের দিন চাও নেওয়ার জন্য আরও বেশি আপনার কাছে বায়না ধরবে। এরকম একটা রেসিপি। একটা উল্টে দিলাম, বাকিগুলোকে একইভাবে উল্টে দেবো। উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু বরাবরের মতোই একটু লোতে রেখেই তারপর ভাজতে হবে, না হয় দেখা যাবে একটা সাইড বেশ কালারফুল হয়ে যাবে, মানে কালার হয়ে যাবে বা দাগ লেগে যাবে, অপর সাইডটা আর হতে যাবে না। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটাকে ভাজার জন্য। আর যেহেতু আমার এই প্যানটায় ঢাকনা নেই, তাই ঢাকনা থাকলে কিন্তু আরও দ্রুত হয়ে যেত, তবে আমার এটা ঢাকনা নেই। যদি আপনাদেরগুলো ঢাকনা থাকে তাহলে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে পারেন একটু সময়ের জন্য। দেখেন খুব সুন্দর একটা উপরে কালার চলে আসছে, আর আশা করি অপর সাইডটাও মনে হয় কালার চলে আসছে, একটু দেখে নিই আমরা।
খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর আমাদের নাস্তাটা কিন্তু একদমই হয়েও গেছে, আর বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না খুব একটা সময়। এটা কিন্তু সস দিয়ে ভীষণ ভালো লাগবে, যে কোনো সস হতে পারে, গ্রিন সস বা চিলি সস বা টমেটো কেচাপ, যে কোনো কিছু দিয়েই হেভি টেস্ট হবে, খেতে ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। সবগুলো উল্টানো হয়ে গেছে আর কালারও একদম ঠিকঠাক কালার চলে আসছে। এবার আমরা এই নাস্তাগুলোকে উঠিয়ে নেবো, এর চেয়ে বেশি আর কালারের দরকার নেই, নাস্তা একদম রেডি আমাদের নাস্তা, আমরা এগুলোকে উঠিয়ে নেব। আর একইভাবে সবগুলোকেই আমরা ভেজে নেব, এক এক করে সবগুলোকেই আমরা ভেজে নেব। দেখতে কিন্তু ভীষণ ইউনিক লাগছে। কাউকে যদি আপনি না বলেন যে এটা ভেজে যাওয়া রাতের বাসি বাদ দিয়ে তৈরি করেছেন, সেটা সে বুঝতেই পারবে না যে এত টেস্টি একটা নাস্তা হতে পারে, বা মাথায় আসবে না এরকম একটা রেসিপির কথা। দেখেন কতটা ইয়ামি দেখাচ্ছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ 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 ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার ভীষণভাবে প্রয়োজন। দেখেন কতটা ইয়ামি দেখাচ্ছে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।